পার্বত্য জেলা বান্দরবানে শরণকালের ভয়াবহ বন্যায় জেলার সদরের সাথে উপজেলার যোগাযোগ ব্যবস্থা প্রায় ভেঙে গেছে বললেই চলে। এর পরিপ্রেক্ষিতে সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রণালয়ের সচিব ABM আমিনুল্লাহ নুরী শনিবার 19 আগস্ট সকালে বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত রুমা ও থানচি সড়কে পরিদর্শন আসেন। তিনি বান্দরবানের চিম্বুক থানচি সড়কের ক্ষতিগ্রস্ত স্থানসমূহ পর্যবেক্ষণ করেন। এ সময় তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন, সড়ক যোগাযোগ সেতু মন্ত্রণালয়ের প্রধান প্রকৌশলী মাইনুল ইসলাম, বাংলাদেশ সেনাবাহিনী 34 ECB-র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাসুদুর রহমান, সড়ক বিভাগ বান্দরবানের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মোসলেউদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ফজলুর রহমান সহ বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক মিনারুল হক সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রণালয়ের সচিব ABM আমিনুল্লাহ নুরী বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শন করে যা দেখেছি তা আমাদের কল্পনার বাইরে। সড়ক যোগাযোগ ব্যবস্থা একদম ভেঙে পড়েছে। ক্ষয়ক্ষতি সম্পর্কে যা ধারণা করেছি তার চেয়ে বেশি হয়েছে। তিনি সড়ক যোগাযোগ ব্যবস্থা সচল করতে বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতার প্রতি ধন্যবাদ জানান এবং আগামী এক সপ্তাহের মধ্যে বান্দরবান সহ সকল উপজেলার সাথে সড়ক যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হবে বলে আশ্বাস প্রদান করেন। একদম যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, কারণ বাংলাদেশ সেনাবাহিনী দুই দিক থেকে কাজ করে আসছে, একজন বগালের থেকে আরেকটা কিন্তু আমাদের এদিকে যাচ্ছে। এখনও কিন্তু 4 কিলোমিটার রাস্তা বিচ্ছিন্ন আছে। আশা করছি ওরা কাজ করছে, তাতে এই সপ্তাহের মধ্যে সেটা আপাতত কানেক্টিভিটি হয়ে যাবে। এরপর অন্য অন্য কাজ করতে হবে, এই কাজ শেষ করতে অনেক সময় লাগবে। তারপর দেখেছেন কিছু পাহাড়ের রাস্তাটা একদম ধসে গেছে, এগুলো করা রাস্তাকে একদম যানবাহন চলাচল কি পাসল করে এগুলো তো সময় লাগবে। আপাতত ওনারা কানেক্টিভিটিও হয়তো এই সপ্তাহে তারা ইস্টাবলিশ করবে। ও যেটা থানচি থেকে আলিকদম সে রাস্তায় কাজ হচ্ছে, তারপরে যেটা চিম্বুক থেকে থানচি এ রাস্তায় কিন্তু কাজ হচ্ছে। প্রতিটা দীর্ঘত রাস্তা আমাদেরকে ক্রমশ হয়ে গেছে, তিনটে জায়গা কিন্তু কাজ চলতেছে। আমাদের আশা করছি এই সপ্তাহের মধ্যে আমাদের দুবার পর্যন্ত ওদিকে কাছে পর্যন্ত ওদিকে আলিগড় পর্যন্ত স্টলিস্ট হবে, এরপরে বিস্তারিত কাজ নিতে পারবে। কারণ আপনি জানেন আমার তো এই যে রাস্তার কাজ করতে হবে, আমাকে যানবাহন যেতে হবে, মালামাল নিতে হবে, এবং তার কিন্তু উপযোগী করবে, এরপরে বিস্তারিত কাজ নিতে হবে।